আবেগে আপ্লুত করে ফেলেছে সবাইকে। কি আবেগ, কি কথা, কি গানের ধরন! আসলে শুধু গান গাইলেই চলে না, অনেক সময় গান একটু শুনতেও হয়, কারণ আমিও তো রক্ত মাংসে করা মানুষ, আমারও তো একটা আত্মা আছে। শত শত মানুষের আত্মায় শান্তি দেওয়ার জন্য গান করে বেড়াই, আমার আত্মাটাও তো অনেক সময় অনেক কিছু চায়। অসাধারণ গায়কী, কি সুন্দরভাবে গাইলেন! আমার মনে হয় বাংলাদেশের এমন একজন বিখ্যাত কবি, বাউল কবি মাতাল রাজ্জাক, ওনারই সুযোগ্য সন্তান, ওরসজাত সন্তান কাজল দেওয়ান সাহেব বাবাজি। উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সেই রাস্তার মধ্যে যে ঝোলা, সেই ধোলার সমতুল্য মনে হয় মালিক আমাকে করেন নাই। কিন্তু ওনার পাশে দাঁড়ানোর সৌভাগ্য, সুযোগ আমাকে কেন করে দিয়েছে! কি ভালো কর্মের বিনিময়! হয়তো বা আগের জন্মে ভালো কিছু করেছিলাম, তাই আমার এই জায়গা। এই জায়গা বাবা আমার না, এই জায়গার মধ্যে আপনারা আমাকে ভালোবেসে দাঁড় করিয়েছেন। আসলে এই জায়গার মূল্য আমি কতটুকু দিতে পারবো জানি না, কিন্তু আসলে আমি বিশ্বাস করি এই জায়গা আমার না, এই জায়গা আমার হইতে পারে না। আমি নিজে নিজেই অবিশ্বাস হয়ে যাই যে এই জায়গা আমাকে কিভাবে দিলেন। আমার যে বয়স, আমি যদি এই জন্মে শুক্রিয়া দিতে থাকি, আবারও যদি মালিক আমাকে সুযোগ দেয় দুনিয়াতে আসার জন্য, আমি যদি শুধু শুক্রিয়াই জানাইতে থাকি, তবু আমার শুক্রিয়া শেষ হবে না। আমি না চাইতেই মালিক আমাকে এত দিয়েছে। মহর্ষি মনমোহন দত্তের একটা গানে শুনেছিলাম, যেদিন থেকে সেদিন থেকে মনটা যেন কেমন, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আসলেই বাবা কিছু জানি না, কিছুই নাই আমার কাছে। অনেক ভালো লাগছে বাজান। আত্মায় শান্তি পাইলে মন থেকে তার জন্য দোয়া চলে আসে, বড়কেও দোয়া করা যায়, ছোটকেও দোয়া করা যায়। টাকা দিয়ে আপনার গানের মূল্য আমি দিতে পারবো না। আমার এই ভক্তি দিয়ে আপনাকে আমি সবসময় চাই, আপনার চরণ তলে থাকার জন্য। আমিও দুটি গান করব, যেহেতু সময় একদম শেষ, তিনটা বেজে গেছে, দুই তিনটা গান করে আমি শেষ করে দিব। আমার বাবা যান মনে হয় না আর দাঁড়াবে, কারণ আজান হয় 3:45 আজান হয়ে যায়। আমরা যেহেতু মুসলমান, সেই দিকটা খেয়াল রাখতে হবে। একটা গান আমার অর্ডার আছে, এই গানটা গাওয়ার পর আমি আমার মন মতো দুটি গান করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কার প্রেমে মো জিয়া রইলা রে, বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি thank you.
ঘুরে
কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে গানটা অর্ডারের ছিল গাওয়ার চেষ্টা করেছি মৈনপুর থেকে।